আমার নামে যে দোষ দিয়ে তিনটা বছর ফাঁসির কনডেম ছিলে আপনি বিনা কারণে আটকে রাখলেন, কিয়ামতে আপনি কি জবাব দেবেন? এই নিচ থেকে উপর পর্যন্ত যারা জড়িত ছিল টপ টু বটন কেউ মাফ পাবে না যদি আমি মাফ না করি, কারণ এটা আমার হক, এটা হক কল্যাণ, এটা হক কল্যাণ আমার হক। এটা এটা নষ্ট করেছেন আপনি আমার স্ত্রী আমার সন্তানাদি আমার মা বাবা এদেরকেও কষ্ট ফেলেছেন। অথচ মামলা দিয়েছে কি যে তরবারি সাকিব নামে একটা লোক এই 20-22 বছর বয়স, ও মাঠে কাজ করে সিরাজগঞ্জে বাড়ি ধান কাটে, ওই কাঁচি নিয়ে ছাদে বাঁশের ছাদে উঠে সিরাজগঞ্জ থেকে ঢাকা এসে গাবতলি নেমে ওখান থেকে সিএনজিতে এই সংসদ ভবনের সামনে এসে রাস্তার সামনে ঘুরছিল, পুলিশ ধরে বলছে ওই কি করিস এখানে, যে সংসদ ভেঙে ফেলবো। সংসদ ভেঙে ফেলবো মানে কি দিয়ে? এই যে কাঁচি ওইটার নাম দিয়েছে তরবারি, তুই এই কাঁচি দিয়ে বা তরবারি দিয়ে সংসদ ভেঙে ফেলবি, তুই এই পালি কোথায়? ওসা আমির হামজা হুজুর আর মুফতি হারুনেজার এরপরে মাহমুদুল হাসান এদের নাম, এদের কথা শুনে আমি উদ্বুদ্ধ হয়ে এসেছি সংসদ ভাঙতে কাঁচি নিয়ে। এই মামলায় আমার ধরে 3 বছর আটকে রেখেছে। শয়তান পর্যন্ত বিশ্বাস করবে? কারণ কাঁচি দিয়ে সংসদ ভাঙা যায়, বম মারলে ওড়ে না আর কাঁচি দিয়ে সংসদ ভেঙে ফেলবে, কোথাকার পানি কোন জায়গায় গড়িয়েছে বল। সমালোচনা করতে করতে যেমন জায়গায় আমাদেরকে নামিয়ে দিয়েছে, আমাদের নামও আজ পাল্টিয়ে দিচ্ছে, অনেক আলেমের নাম এখন পাল্টিয়ে দিয়েছে তেতুল হুজুর। এ নাম কি আলেমদের ছিল? তেতুল হুজুর এ শব্দ কোন মেধা থেকে এসেছে আপনি টের পাচ্ছেন? ছোটখাটো মাথা থেকে এটা আসে না। কওমি মাদ্রাসাগুলোকে বিষ বৃক্ষ বলে এরা নাম দিয়েছে, এ যেখান থেকে সেখান থেকে এই শব্দগুলো বের হয় না, এ বের হওয়ার অনেক বড় বড় মাথা কাজ করছে। সুতরাং এই সমালোচনা যারা করে, এরা আবার হজ করে আসে উমরা করে আসে, হজ করতে যাওয়ার সময়ও বিড়ি টানতেছে। আমি সাবধান করছি আপনারা সমালোচনা বন্ধ করেন, নয়তো মুসলমান দাবি করার পরও নাম যদিও আপনার মুসলমানের আপনি কিন্তু সাকারে যাবেন জাহান্নামে। অকন্যা নোকাজিবু বিয়াউমিদ্দিন, ওরা বলবে আমরা কিয়ামত বিশ্বাস করতাম না, মিথ্যা মনে করতাম, হাত্তা তানাল ইয়াকিন হঠাৎ করে আমাদের কাছে মরণ চলে এসেছে। ফামা তানফাউহুম শাফাআতু শাফিঈন, এখানে 4 প্রকার মানুষের নাম আমরা পেলাম, মুসলমান দাবি করেও যারা নামাজ পড়ে না, দারিদ্র মুক্ত সমাজের জন্য যারা কাজ করে না, যারা সমালোচনা করে সমালোচনাকারীদের সাথে মিলেমিশে, আর যারা কেয়ামতে জবাব দিতে হবে এটা যারা বিশ্বাস করে না, এই মানুষগুলোর জন্য যদি কেউ সুপারিশও করে কাজে লাগছে না কেয়ামত পর্যন্ত লাগবেও না। তানফাউ মজারে, এখানে হোম জমির বহু বচন আছে, এই জন্য শুধু একজনের না, এইরকম চরিত্র যাদেরই আছে দুনিয়ায় তারা এখনই থেমে যান পাল্টান, আমি সহ প্রত্যেককে আল্লাহ যেন পাল্টিয়ে দেন, জোরে বলেন আমিন। ফামালাহু মানিত তাযকিরাতি মুগরিদিন, আল্লাহ বলেন এরপরেও কি আমার এই আলোচনা থেকে মুখ ফিরিয়ে তোমরা চলে যাবে? আমরা যেন এইরকম মানুষ না হই, আল্লাহর এই আলোচনা থেকে আমরা মুখ না ফিরিয়ে গ্রহণ করার মতো মন মানসিকতা তৈরি করে ওদার তো আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করে দিচ্ছে আমার গলা এবং ওই যে ওইটা থেকে বারবার কল আসতেছে শেষ করে দিলাম আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আজিম, আমাদের মেহমান যেহেতু আছে এই জন্য আমি আরো শেষ করলাম।